नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। প্রথমে জয়েন করবে কুলটির এক্স কাউন্সিলর, পৌরসভা কাউন্সিলর কার্তিক দাস। কার্তিক দাসকে ঠান্ডা তুলে তৃণমূলে সদর আহ্বান করলেন আমাদের জেলা সভাপতি জিতেন্দ্র পাল। এরপর বিজেপির আইটি সেলের অর্ণব যাদব, ইট নিয়ে গেছিল শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য, ডান্ডা নিয়ে গেছিল শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য, রড নিয়ে গেছিল শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য। আরে বাবুল ভাই, আমি বলি যে ধরনের শান্তিপূর্ণ আন্দোলন তুমি নবান্নে করলে বা তোমাদের দল করলো, পিস্তল নিয়ে, ইট নিয়ে, পাথর নিয়ে, ডাং নিয়ে, এরকম শান্তিপূর্ণ আন্দোলন যদি যখন তুমি কুলটিতে আসবে আমরা যদি একটু করি কেমন লাগবে ভাই তোমার? হ্যাঁ, তখন তো তোমাদের বিজেপি কর্মীদেরকে হেলমেট পরে ঘুরতে হবে ভাই, এটা তো মাথায় রাখতে হবে ভাই। তো এটা মাথায় রেখো ভাই, আগামী দিন এসব করো না, আমরা আমরা করবো না, আমরা কাউকে কিছুই করবো না। কিন্তু কথার মানে বলছি, তুমি যদি এরকম করো যে ভাই পাথর নিয়ে গেলে বলবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন, পিস্তল নিয়ে গেলে শান্তিপূর্ণ আন্দোলন, তো আমাদের ছেলেরা ছোট খাটো যে ডাং নিয়ে আসে তাহলে সেটাকে শান্তিপূর্ণ আন্দোলন বলতে হবে। তুমি যেটা শিখাবে সেটাই তো আমরা শিখবো ভাই, কারণ তুমি সাংসদ আমাদের, তুমি অনেক বড় নেতা, আমরা অনেক ছোট নেতা, উজ্জ্বল আরো ছোট নেতা, তুমি বড় নেতা, তোমার কথা তো আমাদেরকে মানতেই হবে ভাই। তাহলে আগামী দিনে যদি কুলটিতে আসা যাওয়া করার আছে, আসানসোলে যদি ঘোরাফেরা করার আছে, তো তুমি বলবে ভাই যে শান্তিপূর্ণ আন্দোলন কোনটা, এটা হলো শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের তৃণমূল কংগ্রেস করে শান্তিপূর্ণ আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান নিয়ে বদলা নয় বদল চায়, এই স্লোগান নিয়ে যারা রাজনীতি করে তারা করে শান্তিপূর্ণ আন্দোলন। নাহলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপরে যদি 24 ঘন্টা সময় দিয়ে দেওয়া হতো তৃণমূল কংগ্রেসকে, তাহলে বিজেপি সিপিএম এদের খুঁজে পাওয়া যেত না। কোথাও খুঁজে পাওয়া যেত? কোন গ্রহ অন্য গ্রহ, যে কোনো জিনিস দেখলে বলছে এটা আমি করেছি। উল্টিতে এসে বললো জল প্রকল্প আমি করেছি। আরে ভাই, জল প্রকল্প তুমি করছো? কুলটি জল প্রকল্প আজ 15 বছর ধরে চলছিল, তখন তুমি কাহো না প্যার এইসব গানে ব্যস্ত ছিল, রাজনীতিতে আসো নেই, তখন থেকে কুলটি জল প্রকল্প কাজ চলছে। হঠাৎ এসে বললে তুমি, রানীগঞ্জে গেছিলাম, রানীগঞ্জে এডিডিএ থেকে একটা রাস্তা হচ্ছে বলছে এই রাস্তাটা আমি করেছি। আমি বললাম উজ্জ্বল দাকে, বলবো জমি টমি দলিল আছে তার ভালো করে খুঁজে রাখুন, যে কোনো লোকের দলিল কি বলে জমিটা আমার বলে দিতে পারে, আমার ঘরটাকে গিয়ে বলে দিতে পারে, ফ্ল্যাটটা আমার বলে দিতে পারে, সেই জন্য কাগজপত্র সব খুঁজে রাখে। খেপে গেছো, পাগল হয়ে গেছে, 4 মাস ঘরে থাকলে, আমিও লকডাউনের সময় আমার এটা হয়েছিল, 10-15 দিন যখন ঘর থেকে বেরোতে পারিনি, অনেক ভুলভাল বকছিল, ভালো লাগছিল না। ও তো 4 মাস ঘরে ছিল, আমি ভাবছিলাম যে আমি 10 দিন ঘরে ছিলাম, আমি ভুলভাল বকছি, এ 4 মাস ঘরে ছিল, এ তো ভুলভাল বকবেই বকবে, এবার এফেক্ট হয়েছে, এর মাথা খারাপ হয়ে গেছে। 6 মাস ও উজ্জ্বল দাকে 6 মাস, তাহলে তো ওকে হসপিটালে ভর্তি করা উচিত, ওর মাথা একদম খারাপ হয়ে গেছে। তা না হলে কেউ এসে বলে যে কুলটি জল প্রকল্প আমি করেছি? তা না হলে রানীগঞ্জে কেউ বলে যে এডিটি রোডটা আমি করেছি? 6 মাস ও কি করে, 6 মাস পর এলো ঠিক আছে, এমন ভাবে মানুষের সামনে কথা বলছে যেন ও এলে এত বড় যেন মহাত্মা গান্ধী, ও এলেই মানুষ ওকে ঘিরে নেবে, করোনা ছড়িয়ে যাবে। আচ্ছা ভাই, বাবুল ভাই, আপনি এলে নাকি অনেক ভিড় হবে, করোনা ছড়িয়ে যাবে, সে ভয় আপনি আসেননি। তাহলে নবান্নতে আপনার যে ভাইয়াতেরা গেছিল আজকে, তারা কি করতে গেছিল ভাই? ওইখানে ভিড় হয় না? আপনি এলে ভিড় হচ্ছে আর করোনা ছড়িয়ে যাচ্ছে, তাহলে নবান্নতে আজকে কি করোনা ছড়াতে গেছিলেন আপনারা? ওইখানে কি করতে গেছিলেন? আমাকে কয়েক মিনিট আগে একজন প্রেসে জিজ্ঞেস করলেন যে নবান্নতে ওরা আজ গেল, আপনি কিভাবে দেখছেন? তাহলে আমি খুব খুশি আছি। কেন খুশি? এই কারণে খুশি যে আজকে আমরা জেনে গেলাম যে বিজেপি বুঝে গেছে তারা ভোটে জিতে নবান্ন যেতে পারবে না। উসে পুষিয়ে উনকো আচ্ছা লাগেগা, জো কাম কর রহে হ্যায় উসি কো সাথ মে, নাম অর কাম মে বহুত মিল হোনা চাহিয়ে, তো জো কাম কর রহে হ্যায় উসকে লিয়ে ইহি নাম চলে। আজ তক কিতনে লোগ বিজেপি সে আকর? 200 লোগ, সারে সব লোগোঁ কো মিলা হ্যায় তো করিব 200 লোগ বিজেপি সে। মিটিং আকর কে বাবু সুব্রত নে কাহা থা কি তৃণমূল কংগ্রেস কো বিকাশ নেই করনা, সারা পানি কা প্রকল্প
लाए हुए हमारा बीजेपी सरकार का, इसका क्या कहना है? इंडिया गेट को कब वो अपना बोल देगा, इसका कोई ठीक नहीं है। पार्लियामेंट हाउस को कभी अपना बोल सकता है? हम तो अपने घर का दलील खोज के रख रहे हैं, कोई ठीक नहीं। मेरा घरवा को भी आगे बोल देगा कि हम बनाए, झूठे बोल रहा है तो छोटा झूठ बोले बड़ा झूठ। बाबू सुप्रियो कहना दादा की टीएमसी जो है गली गली घूम गए, शोभा नहीं। हाँ तो बिल्कुल हम गली गली घूमेंगे भाई, जनता के बीच से हम लोग गली गली घूमेंगे, आदमी का पैर पकड़ेंगे, हाथ पकड़ेंगे, गले मिलेंगे, यही करेंगे भाई। हम लोग तो रास्ता से उठ के आए हैं, हम लोग तो ऊपर से सूर्य ग्रहण से या चंद्रमा ग्रहण से नहीं आए। वो विशेष आदमी है, वो अपने घर में बैठे रहे। हम लोग हारे जीते जो भी है, जनता जो करेगी, जनता से उठ के आए हैं। हम लोग गली गली जाएंगे, जनता के बीच। आज का कार्यक्रम उनका उद्देश्य था, हमारे युवा जो नया सभापति बना है उसके नेतृत्व में हमारे ब्लॉक सभापति हैं, हमारे MLA साहब हैं, सारे नेतृत्व में सारे लोगों को लेकर कर्मियों के साथ वार्तालाप और कुछ लोगों को ज्वाइनिंग कराना, यही আমাদের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি আসানসোলের মেয়র এবং বিধানসভার সদস্য পাঁচবেশ্বর থেকে নির্বাচিত জিতেন্দ্র তেওয়ারি, আমার ছোট ভাই এখানে রূপেশ যাদব রয়েছে, আমাদের বিমান রয়েছে, মার্শাল খানজি রয়েছে, বাবন রয়েছে, মীর হাসিম আছে, সুভয় চক্রবর্তী রয়েছে, আপা আছে, শোভা দাস আছে, আরো অনেক চল রয়েছে। আমরা এখানে দুটি রয়েছে, বিধায়ক সভারের নামটা আমি মুহূর্ত নিচ্ছি না, কারণ অনেকক্ষণ ধরে আমরা মিটিংটা করছি। তাই বেশি কিছু বাবদের সভার এটুকুই বলব যে এই ধরনের মিটিং পুজোর পর থেকে আমরা অনেক অনেক বেশি করে করব, যেগুলো মানুষ হয়তো ভাবছে যে কোন দিকে আমাদের মধ্যে ভাগাভাগি রয়েছে, আমাদের মধ্যে বিভেদ রয়েছে, এগুলো কিন্তু কুলজুড়ে থাকছে না, একটাও নেই। এটা সব জায়গাতে এরা কিন্তু রাখবেন কুলজি ক্ষোভ থেকে আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেস করি, আমাদের এক একটা পরিবার এবং আমরা সেই পরিবারের সকলের সদস্য রয়েছি, এখানে আমরা সবাই সমান রয়েছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যখন প্রয়োজন পড়বে আমরা সবাই এক জায়গায় এসে দাঁড়িয়ে থেকে সেই কাজের মোকাবিলা করব, এটাই কিন্তু আমরা শিক্ষা পেয়েছি। আর এর পরপর থেকে পুজোর পর থেকে আমরা অনেক বেশি মিটিং মিছিল করব, সেই সমস্ত মিটিং আপনাদের খুব ভালো লাগবে। আজকে তো অত্যন্ত সুন্দর, আজ বাবন যেভাবে দায়িত্ব রামায়ণ মে পড়ানো চাহিয়ে আপকো, রামায়ণ মে জয় শ্রী রাম বললে কা অধিকার আর হক কেবল রাম ভক্ত হনুমান কো হয়, जो जय श्री राम बोल सकते हैं। हम जो जनमानस हैं, यहाँ प्रभु श्री राम स्वयं कहे थे, जब सीता माता वनवास से अयोध्या को लौटी थी, प्रभु श्री राम कहे थे पृथ्वी के जितने जनमानस हैं, वो हमारे नाम लेने से पहले माता सीता के नाम लेंगे, और वो पृथ्वी के जनमानस कहेंगे जय सिया राम जय सिया राम, और जय श्री राम बोलने का अधिकार से केवल मात्र राम भक्त हनुमान को है। ये हमें गलत धर्म भी पढ़ाते हैं, ये गलत हमें सेना की शिक्षा भी देते हैं। आपको याद होगा जब चाइना में हमारे सैनिक शहीद हुए थे, कभी भारतीय जनता पार्टी के लीडर बोल रहे थे चाइना में ढुका ही नहीं, ढुका तो पीछे ढकेल दिया गया। 3 दिन के बाद जब प्रधानमंत्री निकलते हैं और कहते हैं, क्या कहते हैं, हमारे सेना मारते मारते मरे हैं। आपको याद होगा ये कथन कहे थे, हमारे सेना मारते मारते मरे हैं। हमारे प्रधानमंत्री को सोचना चाहिए, समझना चाहिए, सेना जवान मरते नहीं शहीद होते हैं। अगर हमारे प्रधानमंत्री निकल करके कहे होते कि हमारे सेना मारते मारते वीर गति को प्राप्त हुए हैं, तब आप हमारे सेना का भी सम्मान करते, हमारे देश का भी सम्मान। नौजवान बंधु भटक करके भारतीय जनता पार्टी के समर्थन में अपना मत किए, क्योंकि 2014 का साल वो याद है जब तत्कालीन भारतीय जनता पार्टी के लीडर और आज हमारे देश के प्रधानमंत्री, उस समय उन्होंने कहा था नौजवानों आपके हाथ में मोबाइल फोन है, उस फोन का इस्तेमाल कीजिए और देश में परिवर्तन लाइए और करप्शन मिटाइए, और जो मैं जब प्रधानमंत्री बनूंगा तो हवाई चट्टी पहनने वाले की औकात इतनी बढ़ा दूंगा कि वो हवाई जहाज पे चढ़ने लगेंगे। आपको ये याद होगा ये बात उन्होंने 2014 में कही थी, लेकिन हम लोगों ने देखा उन्होंने
2014 में जितनी भी बातें कही थी उनमें से एक भी बात नौजवान बंधुओं के लिए नहीं किया। उन्होंने नौजवान बंधुओं को छला है और नौजवान बंधुओं के जरिए पूरे देश को छला है और उस देश के जरिए हमारे इस आसनसोल को भी, हमारे बंगाल को भी छला है, क्योंकि उन्होंने रोजगार की बात कही थी। रोजगार बढ़ाना तो दूर, उन्होंने रोजगार को खाया है। आप लोग देख रहे होंगे किस तरह से कई एक बैंकों को मिलाकर के एक बैंक बनाया जा रहा है, अर्थात पांच बैंक को मिलाकर के अगर एक बैंक बनाया जाए, मर्ज कर दिया जा रहा है कई एक बैंकों को। आप लोगों को याद होगा, अगर पांच बैंक को मर्ज करके एक बैंक बना दिया जाए तो अगर एक बैंक में 50 लोग काम करते थे तो पांच बैंक में 250 लोग काम करेंगे, और पांच बैंक को मिलाकर एक बैंक बना दिया जाए तो 50 लोग ही काम करेंगे, 200 लोगों का काम ये सरकार, भारतीय जनता पार्टी की सरकार। कारण मानुष बुझे गए जखन कोरोना पूरा विश्व साथे साथे कुलटी आक्रांत छिलो तखन असुस्थता सत्त्वेओ আমাদের বিধায়ক পাড়ায় পাড়ায় ত্রাণ সামগ্রী বিলি করেছে, আমাদের যারা নেতৃবৃন্দ আছে, যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে, ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিলি করেছে, যারা বুথ কর্মী আছে তারা বুথে বুথে ত্রাণ বিলি করেছে, কিন্তু বিজেপির কোন নেতা কর্মী বা তাদের বাবুল সুপ্রিয়কে কিন্তু আমরা একবারও দেখি। আর আজ থেকে এটাও বলছি, বাবুল মুখার্জি আমার ছোট ভাই, যুবরাজ ব্লক হয়ে কোনো কিছু নেই, আমরা দুই ভাই মিলে আগামী 2021 আমরা বিধায়ককে জিতিয়ে দিদিকে একটা উপহার দিতে চাই। আপনাদের আশীর্বাদ চাই, আপনারা সবাই বলুন আশীর্বাদ করছেন, সবাই বলুন আশীর্বাদ করছেন, একবার সবাই হাত তুলুন। যাক, আগামীকাল আপনারা দেখেছিলেন বাবুল সুপ্রিয় একটা এমপি এক বছর পর দর্শন হল, কিন্তু আমি দেখছি এমপি যে বাবুল মুখার্জি আমাদের বড় এমপি। সাড়ে পাঁচ হাজার কোটি রুপিয়া বিশ্ব আলমের স্যাংশন কিয়া, আর 12,500 কিলোমিটার রোড বাংলা পুরা বাঙাল মে রোড কা পরিস্থিতি বহুত খারাপ হো গিয়া, বর্ষা খারাপ বহুত হো গিয়া, ফির বাতচিত কর লেগে জিতনা নিশ্চিত হ্যাঁ মার্চ মহিনে মে বাজেট মে রাস্তা পুরোপুরি স্যাংশন হয়ে যা লাস্ট সবসে জাদা হ্যাঁ। নমস্কার, আজকে বাসুদেবপুর থেকে রূপনারায়ণপুর পর্যন্ত যে রাস্তার শুভ উদ্বোধন হবে সেই এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার সাথে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষা, আছেন আপনাদের এলাকার প্রধান উপপ্রধান
সদস্য সদস্য আছে, জেলার ইঞ্জিনিয়ার আছে, আমাদের সবার প্রিয় ভোলাদা আছে, সাংবাদিক বন্ধুগণ আছেন, আমার আদিবাসী দাদা দিদিরা, এছাড়াও এই বাসুদেবপুর জিমারির সমস্ত কর্মীবৃন্দ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে আপনাদের এই রাস্তার আজ শুভ উদ্বোধন। আমাদের সালানপুর পঞ্চায়েত জুড়ে 1 থেকে 15 তারিখ পর্যন্ত মোট 33টি রাস্তার উদ্বোধন শুরু হয়েছে এবং এই উন্নয়নের কর্মযজ্ঞে আজ আমরা সামিল হয়েছি সপ্তম দিনে, এবং আজও আমাদের 3টি রাস্তার উদ্বোধন আছে। আমাদের বিধায়ক যেখানে যে রাস্তা, আমাদেরও হয়তো চোখ এড়িয়ে যায় কিন্তু বিধায়কের চোখ এড়িয়ে যেতে পারে না, তাই এমন অনেক নতুন রাস্তায় আমরা দেখছি যেগুলো আমরাও কল্পনা করতে পারিনি যে এইখানে রাস্তা হতে পারে। সেই রাস্তাগুলো এবারে হয় পঞ্চায়েত সমিতি না হয় জেলা পরিষদ থেকে স্যাংশন হয়ে এসেছে। যাই হোক, সালানপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই জন্য আমরা বিধায়ককে অশেষভাবে ধন্যবাদ জানাই। বিধায়কের পাশে থাকুন, সাথে থাকুন, এ অঙ্গীকার নিয়ে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য